আজ তোমাদের নিয়ে যাব দক্ষিণ ভারতের এক মন্দিরে, তাও মাত্র স্বল্প খরচায় ও স্বল্প সময়। কি বিশ্বাস হচ্ছে না? তাই তো ভাবছেন কী করে সম্ভব। তো এই সম্ভব কী করে হলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কলকাতায় রয়েছে দক্ষিণ ভারতীয় আদলে তৈরি এই অভূতপূর্ব মন্দিরটি। মন্দিরটি পরিচিত শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির নামে। 1960 সালে মন্দিরটি গঠন কাজ সম্পূর্ণ হয়। বলা হয় এই মন্দিরটি মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি তৈরি করিয়েছিলেন। এইরকমই আরেকটি মন্দির কানপুরে রয়েছে, যেটি মুকুল নামে পরিচিত। মন্দিরটি অবস্থিত গিরিশ পার্কের নিকটে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই পড়বে এই মন্দিরটি। রাস্তার পাশে এই বিশাল মন্দিরটির এই যে চূড়াটি রয়েছে, যা গোপুরম নামে পরিচিত, সবার দৃষ্টি আকর্ষণীয়। গোপুরমের মধ্যে অসংখ্য মূর্তি রয়েছে, যা বিষ্ণু ও রামায়ণের বিভিন্ন কাহিনী নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। গোপুরমের দুই দিকে সমান উচ্চতায় দুটি ছোট ছোট নাথ মন্দির রয়েছে, যার ভিতরে বিষ্ণুমূর্তি বিরাজমান। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইবার তো তোমরা আছোই। আর যদি যা হয়ে থাকো চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, এবং মন্দিরটা ভিতর দিক থেকে তোমাদেরকে দেখানো যাক। মন্দিরটি প্রতিদিন অর্থাৎ সোমবার থেকে রবিবার সকাল 5:30 থেকে সকাল 11:30 এবং বিকেল 4:15 থেকে রাত্রির 8:30 অবধি ভক্তদের জন্য খোলা থাকে। মন্দিরের প্রবেশের ডান দিকে তোমরা বিনামূল্যে জুতো রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারো। মন্দিরের প্রবেশেই চোখে পড়বে এই বিশাল সোনার ধ্বজা স্তম্ভটি। দুপাশে দুটি সাদা পাথরের হাতির মূর্তিও রয়েছে। মূল মন্দিরের নাট মন্দিরটি লম্বায় বেশ বড় ও এতে রয়েছে অসংখ্য কারুকার্যময় থাম। প্রতিটি থামে রাম ও বিষ্ণুর অবতারের জীবনী সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে। মূল নাট মন্দির ভিতরে ছবি ও ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ বলে আমরা ভিতর দিক দিয়ে তোমাকে দেখাতে পারছি না, তাই তোমাদেরকে আমরা বাইরে থেকেই দেখাচ্ছি। মূল মন্দিরের ভিতরে অনন্তনাগর চতুর্ভুজ নারায়ণ ও তার দুপাশে ভূদেবী ও শ্রীদেবী বিরাজমান। বিগ্রহের অলঙ্কার সাজসজ্জা সম্পূর্ণ দক্ষিণ ভারতের আদলে। এই গর্ভগৃহে প্রবেশ করতে হলে ছেলেদের ধুতি ও মেয়েদের শাড়ি পরা অনিবার্য। মন্দিরের পূজারীরা সবাই ধুতি পরিহিত ও আগত ভক্তদের তারা চরণামৃত এবং আরতির তাপ দিয়ে থাকে। মূল নাট মন্দিরের বাপাশে আরেকটি নাট মন্দির রয়েছে, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের সময় এখানে কীর্তন এবং বিষ্ণু বা রামের ও কৃষ্ণের কীর্তন করা হয়। নাট মন্দিরের একদম শেষের দিকে মূল গর্ভগৃহ রয়েছে। গর্ভগৃহটির বাইরে থেকে যদি লক্ষ্য করেন, তো গর্ভগৃহের উপরে চার কোণায় চারটি গরুর বিরাজমান। নাট মন্দিরের উপরে বিষ্ণুর নানা অবতারের মূর্তি কিন্তু বিরাজমান রয়েছে। মন্দির পরিবেশের চত্বরটি কিন্তু খুব সুন্দর ও পরিষ্কার এবং খুবই শান্ত। এই মন্দিরটিতে আসলে তোমাদের কিন্তু সবার খুবই ভালো লাগবে। বিশেষ বিশেষ পুজোর দিন মূল বিগ্রহকে মন্দিরের চারপাশে ঘোরানো হয়ে থাকে। ভিতরের দিকে গোপুরমেরটি কিন্তু বিভিন্ন রামায়ণের চিত্র ও চরিত্র বিরাজমান। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।